কি ভালো লাগছে না? এই ঠান্ডায় সবার হাত একদম জমে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি অনুরোধ করছি আপনাদের আমার গানে আর কি, বিশেষ করে আমার গানে আমি মনে করবো আর কি, আমার গানে আপনারা কেউ হাততালি দেবেন না, কারণ হাততালি দিলে ভাববো যে গান খারাপ হচ্ছে, আমি নেমে চলে যাব। হ্যাঁ, তবে আপনারা যদি সুন্দরভাবে চুপচাপ থাকেন তাহলে ভাববো যে গান ভালো লাগছে। তবে তুলসী যখন আসবে, মানিকবাবু যখন আসবে, তখন হাততালি দেবেন, মানে আমার বলে একটু উল্টো আর কি। হ্যাঁ, এবারে একটু অন্যরকম স্বাদের গান শোনাচ্ছি আর কি। এই যে আমরা সবাই সংসার করি, মানে এই সংসারের সংসারী এমন কেউ নয় যে তার সংসারে চাকরি তার করতে হয় না। সরকারি চাকরি করে বা বেসরকারি বা যে কোনো চাকরি করলেই বেতন পাওয়া যায়, কিন্তু আমরা সবাই যে সংসারে সংসারী, সেই সংসারের কোনো বেতন নাই, বিনা পয়সায় চাকরি করতে হয়। তার অবস্থাটা কি সকলের জীবনে ঘটবে? হ্যালো, এমন কোন ব্যক্তি নাই যে তার জীবনে ঘটবে না, ঘটবেই। আমি হলপ করে বলছি, সেটা গানের সুরে আপনাদেরকে শোনাচ্ছি। আমার হলো যা হওয়া, বাকি কিছু নাই আর, সকাল সকাল গেলে বাজি, এই সংসারে সংসার, আমার মাইনা নাই চাকুরি, কি আসানি হবে এসেছি সংসারে সংসারি, আমার মাইনা নাই চাকুরি, কি আসানি হবে এসেছি সংসারে সংসারি, আমার মাইনা নাই চাকুরি, কি আসানি হবে এসেছি সংসারে সংসারি। ভেবেছিলাম ভাইয়ে বল বড় বাহু, ভেবেছিলাম ভাইয়ের বল বড় বাহু, আপদে বিপদে ভাই সহায় আর সঙ্গ, এখন ভাই বলে দাদা হাত করে দে আধা, ভাই বলে দাদা হাত করে দে আধা, জেনে শুনি গাধা সেজেছি সংসারে সংসারি, আমার মাইনা নাই চাকরি, কি আশা নিয়ে হবে এসেছি সংসারে সংসারি। প্রাণপ্রিয় কর্মী আমার,
ভরসার স্থান, জানি আমি ভেবেছিলাম আমার শেষ সঙ্গ। যে সংসারের আমরা সবাই চাকরি করি, ভাইকে ভালোবাসা দিয়ে মানুষ করি করি, সেই ভাই বলছে দাদা ভাগ করে দে আধা আধা। ভালোবাসা করে বউ নিয়ে এলাম, ভাবলাম এই বউ বোধহয় আমার শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। যেই ছেলে বড় হলো, বউ ছেলের দলে চলে গেল। ছেলেকে বলে বাবা জানিস তোর বাবা সারা জনম ধরে আমাকে কত জ্বালা যন্ত্রণা দিয়েছে, এই তো আমার সংসারের চাকরি। ভেবেছিলাম প্রাণপ্রিয় পত্নী আমার ভরসার স্থান, যারে আমি ভেবেছিলাম আমার শেষ সঙ্গ। এখন সেই অভাগী করে রাগারাগি, এখন সেই অভাগী করে রাগারাগি, ভুতে ধরা রুগী সেজেছি সংসারে সংসারী। আমার মাইনা নাই চাকরি, ইয়া শালি হবে এসেছি সংসারে সংসারী। আমার মাইনা নাই চাকরি, ইয়া শালি এভাবে এসেছি সংসারে সংসারী। আরে এর মধ্যে কিছু কেন তোমরা বাজাও না, ঠিক আছে? তোমার এক যন্ত্রণার জন্য গান বন্ধ করে দিতে হবে, কি দরকারটা? বাজাও না, তুমি আস্তে আস্তে বাজাও। তোমরা একটা এত গান করছো, একটা গান গাইছি বারবার ঝামেলা করছো। শুধু তাই নয়, যেদিন বুড়ো হয়ে যাবেন, সংসারে উপার্জন করে টাকা দিতে পারবেন না, সেদিন আত্মীয়র বাড়িতে গেলেও আপনার জায়গা হবে না। আপনি ক্লাবের সেক্রেটারি ছিলেন, আপনি মিনিস্টার ছিলেন, নেতা ছিলেন, যেদিন বুড়ো হয়ে যাবেন সেদিন কাপ ঘরে আপনাকে ঢুকতে দেবে না নতুন ছেলেরা। আত্মীয়র বাড়িতে গেলে আপনার জায়গা নাই, কখন এই পুরাটা বাড়ি চলে যায়। বাস্তব জাগতিক কথা পাউল বলে,
আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের কাছে যেন আমি একটু বেশি, যে ছেলেকে আপনি ভাবলেন যে শেষ ভরসা আমার ছেলে, কত কষ্ট করে তাকে লেখাপড়া শিখে মানুষ করে চাকরি পর্যন্ত করিয়ে দিলেন, সেই ছেলে বলবে এই বুড়া কেন মরে না, কিরঞ্জিত তাই না? বয়স হয়ে গেলে ভালো ঘরে জায়গা থাকবে না বারান্দায়, আপনার দেহ যেদিন হবে স্বাধীন না জায়গা হবে আপনার বারান্দা, বাউল বলছি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের কাছে যেন আমি একটু বেশি, কয় বিজয় বাসে কেউ না ভালোবাসে, কেউ না ভালোবাসে, যাব কোন দেশে আমি ভাবিতেছি সংসারে সংসারি, আমার মাইনা নাই চাকরি ইয়া শালি এভাবে এসেছি সংসারে সংসারি, আমার মাইনা নাই চাকরি ইয়া শালি এভাবে এসেছি সংসারে সংসারি, আমার মাইনা নাই চাকরি ইয়া শালি এভাবে এসেছি সংসারে, সবাই সংসারে।